নতুন সূর্যমুখী চাষ করলে কৃষকরা লাভবান হবে এবং ভোজ্যতেলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে আশা উদ্ভাবকদের। নতুন জাতের সূর্যমুখী চাষ সম্প্রসারণ হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে বছরে প্রায় 18 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়, যা টাকার অঙ্কে প্রায় 25,000 কোটি টাকা। দেশে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে বিভিন্ন জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা ইনস্টিটিউট 2019 সালে সূর্যমুখীর নতুন একটি জাত উদ্ভাবন করে তারা। গত 3 বছর ধরে নিজস্ব আঙ্গিনায় পরীক্ষামূলক চাষাবাদে সাফল্য পাওয়ায় বাড়ি 3 নামে নতুন সূর্যমুখীর এই জাত এবার মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন কৃষিবিজ্ঞানীরা। বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান খান জানান, নতুন জাতের সূর্যমুখী বিরূপ আবহাওয়া এবং লবণাক্ত জমিতে রোপণের উপযোগী। এই গাছ লম্বায় ছোট, মাত্র 1 থেকে 1.5 মিটার। এ কারণে ঝড়ঝঞ্ঝায় গাছ হেলে পড়ে না। ঠিকভাবে পরিচর্যা করলে অন্য জাতের থেকে 65% উৎপাদন বেশি হবে নতুন সূর্যমুখীতে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলিমুর রহমান বলেন, বাড়ি সূর্যমুখী 3 রবি মৌসুমে নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রোপণ করা শ্রেয়। এর জীবনকাল 90 থেকে 105 দিন। এর হেক্টর প্রতি ফলন 1.5 থেকে 2 টন, যা অন্য জাতের চেয়ে প্রায় 65% বেশি। এই কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিমল চন্দ্র কুণ্ডু বলেন, নতুন জাতের সূর্যমুখী চাষ করলে কৃষক অধিক ফলন পাবেন, এতে তারা লাভবান হবে এবং দেশে ভোজ্য তেলের ঘাটতি কমবে। নতুন জাতের সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলা কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক। কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণে আগ্রহ সৃষ্টি হচ্ছে প্রান্তিক কৃষকদের মধ্যে। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে নতুন সূর্যমুখীর প্রদর্শনী দেখে তাদের কাছ থেকে নতুন জাতের সূর্যমুখীর বীজ নিয়ে আগামীতে রোপণের কথা জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। নতুন জাতের সূর্যমুখী উদ্ভাবন দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য আশীর্বাদ বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান জ্যোতির্ময় বিশ্বাস। তিনি বলেন, নতুন জাতে দক্ষিণাঞ্চলে সূর্যমুখীর উৎপাদন বাড়লে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব, এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা করেন তিনি। প্রিয়ম কৃষ্ণদে, চ্যানেল আরএ নিউজ।